মা বাবা আত্মীয় স্বজন ত্যাগ করে নিজ ধর্ম পরিবর্তন করে লক্ষ্মীপুর গ্রামের ইমরান হোসেনের সাথে ঘর বাঁধে কৈলাসহর পৌর পরিষদের 1 নং ওয়ার্ডের বাসিন্দা মৈথিলী ঘোষ। বিয়ের কিছুদিন পর থেকে সে ভালোবাসার সম্পর্ক দুঃস্বপ্নে পরিণত হয় মৈথিলীর কাছে। ক্রমাগত নির্বাচন নিপীড়ন মানসিক যন্ত্রণায় জর্জরিত হতে থাকে মৈথিলী। কিছুদিন পরে তাদের একটি পুত্র সন্তান হয়। ধীরে ধীরে অত্যাচার নিপীড়ন বৃদ্ধি পেতে থাকে। ইমরান হোসেন নিজের আসল রূপ দেখাতে শুরু করে। প্রতারিত হয়েছে মৈথিলী, কিন্তু ভালোবাসার মানুষের কাছে যাবার জন্য এত বড় সিদ্ধান্ত নিয়েছিল, তাই তার ফিরে আসার রাস্তাও ছিল অনেকটাই কষ্টকর। একসময় নিজের প্রাণ বাঁচানো তাগিদে পুত্র সন্তান নিয়ে বাপের বাড়িতে ফিরে আসে মৈথিলী। দীর্ঘ টানাপোড়েন ও আইনি লড়াই শেষে 2019 সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। মা বাবা ও পরিবার মৈথিলীকে গ্রহণ করলেও সামাজিকভাবে মৈথিলীকে স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারছিলেন না অনেকে। হিন্দু জাগরণ মঞ্চের উদ্যোগে সমস্যা সমাধানে কৈলাসহর পৌর পরিষদের 1 নং ওয়ার্ডের বাসিন্দা মৈথিলী ঘোষের নিজ বাড়িতে এক শুদ্ধিকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই শুদ্ধিকরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের উপদেষ্টা কার্যকর্তা দীপক ভট্টাচার্য, সমীর পুর কায়স্থ, হিন্দু জাগরণ মঞ্চের সক্রিয় সদস্য অজয় দাস ও এলাকার বিশিষ্টজনেরা। শুদ্ধিকরণ কর্মসূচির পৌরোহিত্য করেন কৈলাসহর গায়ত্রী পরিবারের অধ্যক্ষ চন্দ্রকান্ত সিনহা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দীপক ভট্টাচার্য বলেন, যা সনাতন তাই চিরন্তন। সনাতন ধর্মে সবার জন্য দরজা খোলা রয়েছে। বিষয়টি কোনো আনন্দের কিংবা দুঃখের নয়, স্বাভাবিকভাবে মেয়েটিকে গ্রহণ করা হয়েছে। শুদ্ধিকরণ অনুষ্ঠান হয়েছে, শুদ্ধিকরণ অনুষ্ঠান তারা হিন্দু ধর্মে ছিল, মধ্যে তারা অন্য ধর্মে ছলতার পরিপ্রেক্ষিতে তারা স্থগিত, তারা আবার নিজেরা ভুল বুঝছে, ভুল বুঝার পরিপ্রেক্ষিতে তারা আবার ছোট ধর্মে প্রত্যাবর্তন হয়েছে। দীর্ঘদিন যাবতই আছে প্রত্যাবর্তন হওয়ার পরে, কিন্তু সমাজ স্বাভাবিকভাবে তাদের গ্রহণ করে নিতে আসে না, তাই আজকে সমাজ যাতে গ্রহণ করে নেয় তাই আজকে শুদ্ধিকরণ অনুষ্ঠান হইল। সেই শুদ্ধিকরণ অনুষ্ঠানের উদ্যোক্তা ছিল হিন্দু জাগরণ মঞ্চ। সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে মৈথিলী ঘোষ বলেন, এমন ভুল যেন কেউ না করে। এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে যেন হাজারবার চিন্তা করে খোঁজ খবর নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। জীবনে দুঃসময় আক্ষেপে সুরে প্রতিক্রিয়া দেন মৈথিলী। আমি লক্ষ্মীপুরের ইমরান হোসেন নামে একটা ছেলের রোগী ভালোবাসার ইয়েতে গেছিলাম, তারপরে তার সঙ্গে আমার বিয়ে হয়েছে, আমি এখানে আসলাম, আমার একটা ছেলেও আসলো। কিছুদিন পরে আমি তার প্রতারণা বুঝতে পারি, আমার ভুলটা আমি বুঝতে পারি। এরপরে আমি আইসি, আমার মা বাবারে জানাইছি আইসি। এখন আমার পাড়া প্রতিবেশী সবের ইয়েতে আজকে আমি শুদ্ধ ইয়া হিন্দু ধর্ম আবার গ্রহণ করছি, আমার বাচ্চা ছেলেটারও গ্রহণ করাইছি। আপনি মানে আপনার সাথে যে ঘটনা ঘটলো তো সে ব্যাপারে আপনি কি বলতে চান? আমার মতো ভুল যাতে আর কোনো মেয়েরা না করে, করতেও যাতে তারা চিন্তা ভাবনা করে আগে, এরকম ভুল যাতে তারা আর কোনো সময় না করে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া টেট।